পুঁটি মাছ করতে যত জ্বালা, রাঁধতেও কিন্তু অত জ্বালা না, খাইতে কিন্তু বেমালা মজা। আসসালামু আলাইকুম রাফাদা দাদার বুয়ারা ভাইয়েরা, যে যাই আমার ভিডিওটা দেখতেছেন আশা করছি ব্যাককেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ময়ও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি। তো দেখতেই পাইছেন এই জায়গায় সকালবেলায় একদম রান্না বান্না লইয়া মোর মায়ের রেডি হয়ে গেছে। তো এখানে পুঁটি মাছ নামাই লইছে, পুঁটি মাছ বাজতে লইছে। তো এখানে পুঁটি মাছ আসলে কিছুটা ওইবে যাই একদম মশমশা করিয়া বাজ্যা রাখবে, সেটা খালি ভাতের লাগে খামো। আবার কিছুটা হয়েছে পুঁটি মাছ বোনা হইবে, আর হের লাগে আবার ওই যে লাল শাক দিয়ে পুঁটি মাছ হইবে। তো সবকিছু কুইটা মুইটা লইছিল মোর মায়ে আগে আগেই। আর মোরা আইলে আসলে এইসব একটু বেশি বেশি রান্না করে, মোরা একটু পছন্দ করি যেগুলো সেইসবই মোর মায়ে করার ট্রাই করে। তো এখানে হয়েছে যে লাউয়ের ছোলা ছিল, লাউয়ের ছোলা ভাজি করতেছে, পুঁটি মাছ ভাজি করতেছে, আর এই যে দেখেন এগুলো একদম মচমচা করে ভাজা লইছে, এগুলো খালি ভাতের সঙ্গে খাবো। তো যাই হোক, এই যে লাউ ভাজি, লাউয়ের ছোলা যে ভাজি করছিল সেটা কিন্তু একদম হইয়া গেছে। আর মোর মার হাতের এই লাউয়ের ছোলা ভাজি কিন্তু বেমালা মজা লাগে, সব রান্নাই মোর মার হাতের মোর মোর দ্বারে বেমালা মজা লাগে। তো সবার মায়ের রান্নাই মনে হয় সবার দ্বারে ভালো লাগে, কি আর কমু, এটা তো নতুন কোনো কথা না। তো এই জায়গায় এই যে মোর মায়ের পুঁটি মাছ বসাইবে, তো পুঁটি মাছ বসানোর জন্য প্রথমে পেঁয়াজ দিয়া বসাইয়া দিল, পেঁয়াজ বাটা দিয়া দিছে। আজকে কোনো পেঁয়াজ কুচির কিছুই রান্না করে নাই মোর মায়ে। আর এই পুঁটি মাছ ভুনাটা রান্না করবে একদম আপনার রয়েছে যে খালি পেঁয়াজ ভুনা, পেঁয়াজ দিয়েই হইবে এইটা। আর এর মধ্যে একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিছে, আর অন্য কোনো কিছুই দেয় নাই, হলুদ একটু লবণ দিয়ে দিছে। তো এই যে ভাজা পুঁটি মাছগুলো দিয়ে দিছে। তো এই পুঁটি মাছ কিন্তু মোরা আসলে কোটার ভয়তে অনেক সময় খাইতে চাই না, আবার অনেক সময় দেশি পুঁটি মাছও এখন পাওয়া যায় না, এখন চাষের পুঁটি মাছ পাওয়া যায়। তো সেদিন মোর বাপে অনেকগুলো বেমালা বেমালা পুঁটি মাছ আনছে, এই ভিডিওতে আপনাগুলোকে শেয়ার করছি। তো এই যে পুঁটি মাছটা সুন্দর করে বসায় দিল, সামান্য একটু ঝোল দিয়ে দিল, আর এই ঝোল তো মোর মায়ের বুঝা শুনে দিছে, মুই হইলে কিন্তু এক করাই দিয়ে দিতাম, মুই আসলে এইসব রাঁধতে পারতেই পারি না, এখনও শিখি নাই, আসলে জীবন তো শেষ হয়ে গেল তো রান্না শিখি নাই। তো এরপরে একটু ধনিয়া পাতা দিয়ে দিল, আর এই মাছ ভুনাটা খাইতে কিন্তু বেমালা মজা লাগবে। আর এরপরে হয়েছে মোর মা হয়েছে লাল শাক রান্না করবে, তো লাল শাক হয়েছে যাইয়া আপনার পুঁটি মাছ দিয়ে রান্না করবে। তো পুঁটি মাছ দিয়া লাল শাক কে কে খাইছেন অবশ্যই একটু জানাইবেন, ঝোল ঝোল করে এই এই শাকটা রান্না করলে বেমালা মজা লাগে। তো গতকালকে যে নানা বাড়ি গেছিলাম, হেইন্দা মোর মায়ের লাল শাক লই গেছিল, এত সুন্দর এত তাজা লাল শাক যে মোরা বাসায় আইয়া চিন্তা করছি যে আরও যদি লই আইতাম তাহলে মনে হয় আরও ভালো হইতো। তো এই তো দেখতেছেন লাল শাকটা দিয়ে সুন্দর করে একদম ঝোল বাইরে হয়ে গেছিলো, পানি বাইরে হয়ে গেছে। তো এই জায়গায় আর সামান্য একটু পানি দিয়ে দিবে মোর মায়। লাল শাকটা এত ভালো ছিল, এত সুন্দর ছিল, কি আর বলবো, সত্যি কথা কইতে কি গ্রামের সবজি আসলে তাজা তাজা থাকে একদম, আমরা আসলে শহরে তো এত তাজা সবজি খাইতে পারি না। তো এই তো পুঁটি মাছ আর লাল শাক দিয়ে যে ঝোলের তরকারিটা দেখেন কি সুন্দর হয়েছে। আর এদিকে একটু দেখেন ওই জায়গা দিয়ে আমার মায়ের জানালা, রান্নাঘরের যে জানালা হেঁদে দেখা যাইতেছে, ওই যে দেখতে পাইতেছেন কিনা জানি না বেজি আইছিল। তো এই তো এরপরে হয়েছে মোর মায়ের লাউ বসাই দিছিল, তো লাউ বা কদু যেটাই কর না কেন লাউ কিন্তু খাইতে খুবই ভালো লাগে, আর লাউ কিন্তু সত্যি স্বাস্থ্যের জন্য খুব ভালো, গরমের মধ্যে ঠান্ডার একটা কাজ করে। তো লাউটাও বসাই দিছে, সব রান্না আসলে আপনাগুলোকে ওইভাবে শেয়ার করতে পারি না, কি আর করবো। আর এদিকে এই যে বাংলার ঐতিহ্য চুলায় রান্না করা, সেটা না দেখাইলে হয়, আইসি মোর বাপের বাড়ি, তো বাপের বাড়িতে আসলে চুলায়ও রান্না হয় আবার হচ্ছে গ্যাসেও রান্না হয়। ওর মায় ম্যাক্সিমাম সময় হয়েছে যে গ্যাসে রান্না করে, তো এই যে ভর্তা ভর্তির একটা ব্যবস্থা করছিল, সব রান্নার লগে লগে ভর্তার আয়োজনও করছে, মোরা আসলে বেমালা ভর্তা খাইতে পছন্দ করি, তো সেই ভর্তার আয়োজনটা আসলে চুলাই করতেছিল। তো এই জায়গায় এক ভাবি আছে, সেই ভাবি আসলে চুলাই এগুলো সব বসায় দিছে, বেগুন বেগুন ভর্তা, আলু ভর্তা, মৌসুমি ভর্তা, ডিম ভর্তা, এগুলো সব হইবে। তো একে একে সব কিছুই করে নিতে আছে, আর সব কিছু আসলে আপনাগুলোকে ওইভাবে শেয়ার করা সম্ভব হয় না, খালি ঐতিহ্যটা একটু তুলে ধরলাম যে চুলাই রান্না হ্যাঁ যদি না দেখাই তাকে হইবে। তো আজকের ভিডিওটা আপনাকে দ্বারা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাইবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।